প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ প্রশিক্ষণে জোর দেওয়া হয়েছে। দেশ যাতে আর কোনোদিন পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানী শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনদ তুলে দেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের হাতে। ক্রেস্ট ও রেক্টরস মেডেল গ্রহণের জন্য অনুরোধ করছি। এ সময় সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা ও প্রশিক্ষণের উপর সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করা, গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ সুবিধা দেওয়া, গাড়ি ক্রয় করার জন্য বিভিন্ন ঋণ সুবিধা দেওয়া, জেলা উপজেলা পর্যায়ে একেবারে রাজধানী থেকে নিয়ে উপজেলা পর্যায় পর্যন্ত আবাসন ব্যবস্থা, আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার সাথে সাথে প্রশিক্ষণকে গুরুত্ব দেই। শুধু শহর নয়, তৃণমূলে উন্নয়ন পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে অতি দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামাতে হবে। 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা আসার পরে কিন্তু দেশকে সম্পূর্ণ পিছনের দিকে টেনে নিয়ে যায়। তার যা সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলার শিকার তো আমরাই হয়েছিলাম। এই ধরনের ঘটনা বাংলাদেশে এবং দুর্নীতি, স্বজনপ্রীতি যা বাংলাদেশের ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে নষ্ট করে। যতদূর আমরা এগিয়ে গিয়েছিলাম আবার আমরা পিছিয়ে যাই। আমাদের উন্নয়নের প্রত্যেকটা লক্ষ্যই ছিল একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, এটা শুধু শহরভিত্তিক মানুষের জন্য না, একেবারে তৃণমূল পর্যায়ের মানুষেরই যেন উন্নতিটা হয়, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, মাথা পিছু আয় বাড়বে, তাদের জীবনযাত্রা মান উন্নত হবে, সেইভাবেই কিন্তু আমরা সকল পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়ন অর্জন যেন আর কোনোদিন থেমে না যায় সে লক্ষ্যে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদেরকে জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।